डीजे बापी दुशाई नंबर पोल নারদ কি করছো? খোলো খোলো আগে শিগগিরই খোলো। সবে মইতে উঠেছি আর মইতে আমার ফেলে দিয়েছে। খোলো আগে খোলো। তোর আমি ক্যাম্পের গলি থেকে বড় বড় ঘাস কেটে খাই। তুমি খাওয়া দিতে পারনি বলে ওই জন্য করেছো এরকম। আমার মইতেকে ফেলে দিয়েছে। তাই আমি কি বলছি দেখো নারদ, শোনো না, দেখো তো আমরা কতটা জমি রোপণ করেছি। আমার মনে হয় 1200 থেকে 1300 বিঘে জমি রোপণ করেছি। আমিও তাই মনে ভেবেছি। আচ্ছা মামা, ওই যে উঁচু, ওই উঁচু কি চাষ হবে না মামা? আরে বাবা, ওখানে তো জল ওঠেনি। ও কবে হবে মনে করো? আমাদের চাষ উঠে গেছে, আমরা আর চাষ করবো না। মনে করো না, ওটাই আমাদের খামার বাড়ি। হ্যাঁ নারদ। আচ্ছা মামা, চাষ হয়ে গেছে? হ্যাঁ, আমরা আর চাষ করবো না। কেমন করে চাষ হলো মামা? কেন, এখন তো চাষ হয়নি মামা। কি বলতে চাইছো? 3টে গোশ ধরে স্নান করাতে হবে, তারপরে ভালো মন্দ খেতে হবে, তারপর তো হবে চাষ তোলা মামা। আচ্ছা নারদ, বলো তো কি বলতে হয়। আচ্ছা ঠিক আছে, মালকীর ধ্যান করে একবার হরি হরি বলো। 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 ধ্যান করে একবার হরি হরি বলো। আমার গায়ে কাদা দে, কাদা দে। শান্ত হয়ে যাও, কি করছো? কেন মামা, গায়ে কাদা দিচ্ছো কেন? ও মামা, তোমার গায়ে কাদা দেবো না, তা কাহার গায়ে কাদা দেবো? এইভাবে মর্তের মানব যখন চাষ করবে, তারা চাষ হয়ে গেলে কাদা মারামারি করবে, তারপরে ভালো মন্দ খাবে। ও ভালো মন্দ খেতে হয়। হ্যাঁ মামা। আচ্ছা বলো তো নারদ, তুমি কি কি খেতে ভালোবাসো? আমি কি খেতে ভালোবাসি? সরু চালের ভাত আর মাগুর মাছের ঝোল। সরু চালের ভাত আর মাগুর মাছের ঝোল। আমরা বৈষ্ণব, নিরামিষ বলো। নিরামিষ রান্না করতে হলে তো আমার করতে হবে। কুমড়ো ভাতে ভাত। কুমড়ো ভাতে ভাত? হ্যাঁ মামা। নারদ তুমি তো জানো আমি ভাত খাই না, তুমি আমার জন্য ফল চয়ন করো। ফল? কি ফল মামা? তুমি কি ফল দেবে নারদ? আমি যে ফল দেবো তুমি খাবে? হ্যাঁ, নিম, নিচিন্দ্র, মাকাল। ও তো তিত, কুল, কামরাঙা, তেঁতুল। কি বলছো নারদ, তো টক খাবো না। ও বাবা, টক তিত খাবো না। তিত খাবে না, টক খাবে না, তবে কি শরীরে সুগার আনবে? সুগার আনবে নারদ। তার কি ফল নেই বলো? আচ্ছা মামা, বড় বড় আপেল খাবে মামা, বড় বড় নেশপাতি, বড় বড় বেদানা খাবে তো নারদ? তুমি ওই ফল চয়ন করো। আর ওই সরোবরের ঘাট দেখতে পাচ্ছ? ওই ঘাটে তুমি স্নান করে এই মুহূর্তে বাসাতে ফিরে আসবো। তাড়াতাড়ি আসবে মামা, চাষের কাজ কষ্ট হলে আমি কিন্তু ঘুমাইয়ে পড়বো। না নারদ, তোমায় বলতে হবে না, আমি যাবো আর আসবো নারদ। তাহলে আমি চললাম ওই সরোবরে। তাই তো, মামার জন্য কিছু ফল চয়ন করতে হবে। হে ভগবান, তুমি আমায় কৃপা করো, আমি মামার জন্য ফল চয়ন করতে যাচ্ছি। হরি ওম হিরাম নাম, হরি ওম হিরাম নাম, জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম, জয় গুরু রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম, জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম, জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম, 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 হরি বল হরি বলে গৌরী হরি বল, আমার নিত্যানন্দের বল শ্রীবাস গদাধরের বল, হরি বল হরি বলে গৌর হরি বল, নিত্যানন্দের বল আমার গদাধরের বল, হরি বল হরি বলে গৌরী হরি বল, আমার নিত্যানন্দের বল শ্রীবাস গদাধরের বল, জয় গৌর গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম,
हरे कृष्णो नाम हरे कृष्णो नाम हरे कृष्णो नाम हरे कृष्णो नाम चरणे कत बिल्ल पत्र गंगा जल दी तुम्हारे चरण सेवा कर निष्ठिर ठाकुर अग्रसर हो देखी केम नारी बामा कंठे गान गाइछे घाटे एक अपूर्व
সুন্দরী বসে বসে কলসি মাছে। আমার মনে হয় এই সুন্দরী গুনগুন করে গান গাইছে আর কলসি মাছে। আরে আমি এত জোরে জোরে কথা বলছি, সুন্দরী তো আমার দিকে ফিরে চাইছে না। তাহলে কি সুন্দরী কানে শুনতে পাচ্ছে না? একটু ইশারা করে দেখব। কিভাবে কথা বলতে হয় তা আমার জানা আছে, অনেকই বেলা হয়ে গেছে। আমি না, আমি ওই সরোবরে ডুব দিয়ে তাড়াতাড়ি বাসাতে বাসাতে পলিখেগা এমন করিসি সরোবরে ধাক্কা মেরে ফেলে দিলে? আমায় আমায় বলছো? আমি না, আমি স্নান করবো বলে এসেছি গো। স্নান করবি বলে এসেছো? হ্যাঁ গো। বলি তুমি কে গা? তুমি জানো না এটা মেয়েদের ঘাট? ও, এটা মেয়েদের ঘাট? তো ছেলেদের কোন দিকে? কেন চোখে কি চল্লিশ হয়েছে, দেখতে পাচ্ছ না ওইদিকে? শোনো না, ওদিকে কখন যাব? তুমি একটু সরে যাও, আমি ডুবটা দিয়ে উঠে যাই। আমি সরতে পারবো না। আরে আমি তো নীতি নীতি এই ঘাটে আসি, কিন্তু তোমার তো আমি কোনো দিনের জন্য, আমি এত নীতি নীতি এই ঘাটে আসি, তোমার তো আমি কোনো দিন দেখি নাই। তুমি প্রত্যেক দিন আসো? হ্যাঁ আমি প্রত্যেক দিনের ন্যায় আসি। এই তোমার বাড়ি কোথায়? তুমি অত রাগ করছো কেন? বলো না তোমার বাড়িটা কোথায়। আমার বাড়ি দেখবি? হ্যাঁ গো। খুব মানে আশা জেগেছে তাই না? হ্যাঁ, আমি বললাম না মাঠের মাঝখানে একা থাকি, যদি তোমাদের বাড়িতে কোনোদিন ঘুরতে ঘুরতে বেড়াতে যাই ওই জন্য। এদিকে এসো। সরে এসো, তাকিয়ে দেখো ওই যে টিপ টিপ করে আলো জ্বলছে না, ওইখানে হলো আমার ঘর। ভালো 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 ভালো। ওই পাড়াটা, ওই পাড়াটা। হ্যাঁ হ্যাঁ। ওটা কি পাড়া গো? কেন তুমি জানো না? না গো। ওটা হলো কোচ পাড়া গো। তুমি তাহলে? আমি কুচুনেরি মেয়ে। বলছিলাম তোমার নামটা তো বললে না। আমার ঘর দেখলে আমার নাম শুনে তোমার কি বা দরকার? এই আচ্ছা বোকা মেয়ে, তোমার নাম না বললে তোমার বাড়ি কেউ আমায় দেখিয়ে দেবে বলো? ও বুঝতে পারছি, তুমি আমার সরলতার সুযোগ চাইছো নাকি? না গো না, তোমার নাম জানতে চাইছি। ও বেশ বেশ, ভালো হয়েছে। ঘর দেখলে নামটি শুনে দয়া করে কেটে পড়বে কেমন? হ্যাঁ, সে তোমায় বলতে হবে না। আমার নাম হলো হীরা কুচুরি গো, হীরা কুচুরি। হীরা কুচুরি? হ্যাঁ। কি অপূর্ব নাম তোমার, তোমার নাম যেমন আর তোমার ওই রূপও তেমন। একই বলছো তুমি? হ্যাঁ গো। নামে যেমন রূপ তেমন, তার মানে তুমি কিভাবে বলতে চাচ্ছো আমি কিছু বুঝতে পারছি না। না তেমন কিছু বলছি না, ওই ওই কথা যেটা সত্য সেটাই বললাম। ওই যে একটা কথা বলবো? বলো বলো বলো। আমার ঘর দেখলে নাম শুনলে? হ্যাঁ। তোমার নামটা তো কই কইলে না? হ্যাঁ হ্যাঁ। আমার নাম? হ্যাঁ তোমার নাম। আমার নাম এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই জানে, আর তুমি আমার নাম জানো না? আরে নাম যদি জানবো তো জিজ্ঞাসা করবো কেন বলো? আমার অনেক নাম। বলো একটু শুনি। একটি বলবো? বলো। সবাই ডাকে আমার ঘর বলে। ও সবাই জানে তুমি পাঁচচালা ঘর। দূর, পাঁচচালা ঘর হতে যাব কেন? আমার নাম হর গো হর। আরে বাবা আমি বুঝতে পারিনি। ও বুঝতে পারোনি, আরো তো নাম আছে, সবাই ডাকে আমার মহাদেব বলে। ও বুঝতে পেরেছি, ওই ছেলেরা যে সন্দেশ খায়। আরে বাবা আমার নাম মহাদেব গো, মহাদেব। ও সন্দেশ, তুমি মহাদেব বুঝতে পারোনি বলো? না। হরও বুঝতে পারলে না? না। তাহলে দেখলে নিশ্চয়ই চিনতে পারবে। আরেকটি নাম আছে তোমার? না আর কোনো নাম নেই, আমি বলতে চাইছি না, তোমার কাছে প্রচুর নাম আছে। একটা কথা বলি, তোমার নামও জানি না, কখনো চোখে দেখিনি। না। আজ আমি তোমার নিজে চোখে দেখতে চাই তুমি কে। তো ভালো করে লক্ষ্য করো, আমি কে। কে তুমি? আমার মহাপুরুষ। আমি তো বড় ভুল করেছি গো।
না জেনে শুনে না বুঝে আমি কত না তোমার কাছে অন্যায় করেছি। তো আমি কি রাগ করছি বলো? ও ঠাকুর তুমি কিছু মনে করো না, তুমি আমার ক্ষমা করে দিও ঠাকুর। তাই বাঁচো আমার ঠাকুর। কি করছো? গায়ে দিকে আসছো? আজ যখন তোমার পেয়েছিল আমি তোমার যেতে দিব না। কত গঙ্গা জল বিল্ল পত্র দিয়ে নিত্য নিত্য তোমার চরণে সেবা করি। আজ কি সৌভাগ্য বলো, আজ নদীর ঘাটে তাই তোমার দেখা, আজ যখন দেখা পেয়েছো আমার ঠাকুর। ওই একবারে দয়া করে আজ চলো গোসি আমি শুনেছি মেয়েদের একটু বেশি লজ্জা, তা তোমার কেমন লজ্জা? আমি বললাম শিব হয়ে গেলাম, শিব চলো আমার বাড়িতে। লজ্জা কিনা ভয় দিয়ে থাকতে না, এভাবে কত ছেলের মজিয়েছ। তোমার বিয়ে আমি সব ভুলে গেছি। গলায় দড়ি জোটে না। কি? গলায় দড়ি যদি না জোটে তাহলে গলায় শাড়ি দিয়ে ওই গাছে ঝুলে মরো। এই বুড়ো শিবকে তুমি কোনো দিনের জন্য পাবে না হীরা। চলো শিবি আমার বাড়ি রাখবো তোমার পরম সুখে। চলো শিবি আমার ঘরে রাখবো তোমার পরম সুখে। চলো শিবি আমার বাড়ি রাখবো তোমার পরম সুখে। চলো শিবি আমার ঘরে রাখবো তোমার পরম সুখে। তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়ি কেউ নেই। তুমি একা? হ্যাঁ আমি একা। আমি বড় একা গো। তাই বলছি ঠাকুর চলো না আমার বাড়ি। চলো 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 জলের কলসি নিলে না শিবের পেয়ে মনের আনন্দে জলের কলসি ভুলে নিতে? তোমাকে পেয়ে না আমি সব ভুলে গেছি গো। জলের কলসি ভরো। ঠাকুর আমি যাবো তোমার ভবনে। চলো ঠাকুর। চলো হীরা। ঢেউ গুনে